বারো বছর পর গুরুশুক্রের অদ্ভুত যোগ এপ্রিলেই বডলোক হবে তিন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে এরকম অবস্থায় যদি বৃহস্পতির কথা ধরা হয় তাহলে গ্রহের রাজা রাশিতে এক বছর পর্যন্ত থাকে তাই সেই রাশিতে ফের বৃহস্পতির গোচর করতে প্রায় বারো বছর সময় লাগে এই সময় বৃহস্পতি নিজের রাশি মেষ রাশিতে বিরাজ করছেন অপরদিকে দুই চার এপ্রিল মেষ রাশিতে আসবেন শুক্র এরকম অবস্থায় শুক্র ও গুরুর জ্যুতি মেষ রাশিতে হবে দৈতের গুরু শুক্র ও দেবতাদের গুরু বৃহস্পতির জ্যুতির কারণে কিছু রাশির জীবনে ইতিবাচক প্রভাব দেখা দেবে আবার কিছু রাশিকে সাবধানে থাকতে হবে আসুন দেখে নি এই জ্যুতির কারণে কোন কোন রাশির লাভ হতে চলেছে রাশি এই রাশির লগ্নভাবে দুটি গ্রহের জ্যুতি হতে চলেছে রকম পরিস্থিতিতে এই রাশির জীবন দারুণ হতে চলেছে সবক্ষেত্রে সফলতা আসবে সমাজে মানসম্মান বাড়বে এর পাশাপাশি ব্যবসাতেও ক্রমাগত লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনার কাজ দেখার পর আপনার বস আপনার পদোন্নতি করতে পারে বা কোনো বর দায়িত্ব দিতে পারেন এছাড়াও আকস্মিক ধনলাভ হতে পারে দাম্পত্য জীবন খুব ভালো থাকবে মিথুন রাশি এই রাশিতে শুক্র ও গুরু একাদশভাবে জুতি করতে চলেছে এরকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের অনুকূল পরিণাম পাওয়া যাবে এর পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে কেরিয়ারে সফলতা ও অর্থলাভ হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আপনার কাজ ও পরিশ্রম দেখে আপনার বসেরা খুশি হয়ে প্রশংসা করবেন প্রেম জীবন ভালো কাটবে এর পাশাপাশি পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে কর্কট রাশি শুক্র ও গুরুর জুটি দশম স্থানে হতে চলেছে এরকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের সব ক্ষেত্রে সফলতা আসবে এর পাশাপাশি ব্যবসায় কিছু নতুন শুরু করতে পারেন এতে আপনার পরবর্তী সময়ে লাভ আসতে চলেছে আপনার প্রেম জীবন এই সময়ে দারুণ কাটবে আপনার স্বভাবের কারণে সকলের খুব প্রিয়জন হয়ে উঠবেন এর পাশাপাশি সমাজে মানসম্মানও বাড়বে সিংহ রাশি শুক্র ও গুরুর জ্যোতি দশম স্থানে হতে চলেছে এরকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের সব ক্ষেত্রে সফলতা আসবে এর পাশাপাশি ব্যবসায় কিছু নতুন শুরু করতে পারেন এতে আপনার পরবর্তী সময়ে লাভ আসতে চলেছে আপনার প্রেম জীবন এই সময়ে দারুণ কাটবে আপনার স্বভাবের কারণে সকলের খুব প্রিয়জন হয়ে উঠবেন এর পাশাপাশি সমাজে মানসম্মানও বাড়বে কন্যা রাশি এই রাশির লগ্নভাবে দুটি গ্রহের জুতি হতে চলেছে রকম পরিস্থিতিতে এই রাশির জীবন দারুণ হতে চলেছে সবক্ষেত্রে সফলতা আসবে সমাজে মানসম্মান বাড়বে এর পাশাপাশি ব্যবসাতেও ক্রমাগত লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনার কাজ দেখার পর আপনার বস আপনার পদোন্নতি করতে পারে বা কোনো বর দায়িত্ব দিতে পারেন এছাড়াও আকস্মিক ধনলাভ হতে পারে দাম্পত্য জীবন খুব ভালো থাকবে তুলা রাশি এই রাশির লগ্নভাবে দুটি গ্রহের জুতি হতে চলেছে রকম পরিস্থিতিতে এই রাশির জীবন দারুণ হতে চলেছে সবক্ষেত্রে সফলতা আসবে সমাজে মানসম্মান বাড়বে এর পাশাপাশি ব্যবসাতেও ক্রমাগত লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনার কাজ দেখার পর আপনার বস আপনার পদোন্নতি করতে পারে বা কোনো বর দায়িত্ব দিতে পারেন এছাড়াও আকস্মিক ধনলাভ হতে পারে দাম্পত্য জীবন খুব ভালো থাকবে বৃচিক রাশি এই রাশিতে শুক্র ও গুরু একাদশভাবে জুতি করতে চলেছে এরকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের অনুকূল পরিণাম পাওয়া যাবে এর পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে কেরিয়ারে সফলতা ও অর্থলাভ হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আপনার কাজ ও পরিশ্রম দেখে আপনার বসেরা খুশি হয়ে প্রশংসা করবেন প্রেম জীবন ভালো কাটবে এর পাশাপাশি পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে মকর রাশি এই রাশিতে শুক্র ও গুরু একাদশভাবে জুটি করতে চলেছে এরকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের অনুকূল পরিণাম পাওয়া যাবে এর পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে কেরিয়ারে সফলতা ও অর্থলাভ হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আপনার কাজ ও পরিশ্রম দেখে আপনার বসেরা খুশি হয়ে প্রশংসা করবেন প্রেম জীবন ভালো কাটবে এর পাশাপাশি পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে কুম্ভ রাশি শুক্র ও গুরুর জ্যোতি দশম স্থানে হতে চলেছে এরকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের সব ক্ষেত্রে সফলতা আসবে এর পাশাপাশি ব্যবসায় কিছু নতুন শুরু করতে পারেন এতে আপনার পরবর্তী সময়ে লাভ আসতে চলেছে আপনার প্রেম জীবন এই সময়ে দারুণ কাটবে আপনার স্বভাবের কারণে সকলের খুব প্রিয়জন হয়ে উঠবেন এর পাশাপাশি সমাজে মানসম্মানও বাড়বে মিন রাশি শুক্র ও গুরুর জুটি দশম স্থানে হতে চলেছে এরকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের সব ক্ষেত্রে সফলতা আসবে এর পাশাপাশি ব্যবসায় কিছু নতুন শুরু করতে পারেন এতে আপনার পরবর্তী সময়ে লাভ আসতে চলেছে আপনার প্রেম জীবন এই সময়ে দারুণ কাটবে আপনার স্বভাবের কারণে সকলের খুব প্রিয়জন হয়ে উঠবেন এর পাশাপাশি সমাজে মানসম্মানও বাড়বে